ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ে ইন্টারন্যাশনাল মার্কেটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এদিন সকাল 10টা নাগাদ ইন্টারন্যাশনাল মার্কেটের একটি দোকানে প্রথমে আগুন লাগে, পরে সেখান থেকে পাশের একটি দোকানে আগুন লেগে যায়। জানা গেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন, প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত চলছে।